ধোনির গ্লাভস বিতর্কে এবারে ভারত পাক বাগযুদ্ধ। পাকিস্তানের মন্ত্রী টুইট, টুইটে তিনি কি লিখেছেন আমরা আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যেই টুইটে পাক মন্ত্রী লিখেছেন, ধোনি ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়েছেন, মহাভারত করতে নয়। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর সঙ্গে। কুন্তল এই মুহূর্তে রয়েছে লন্ডনে। কুন্তল, ধোনির গ্লাভস বিতর্কে এবারে ভারত পাক বাগযুদ্ধের পরিস্থিতি এবং পাক মন্ত্রীর এই টুইট কি অন্য মাত্রা নিয়ে নিল? একেবারে আমি কিছু এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ভারতীয় দলের টিম হোটেল সেন্ট্রাল লন্ডনে। কিছুক্ষণ আগে ভারতীয় ক্রিকেটারদের কেউ কেউ লাঞ্চ খেতে বেরোলেন, তাদেরকে এই কথা আমি বলছিলাম যে টুইটে এটা লিখেছেন পাকিস্তানের এক মন্ত্রী। তাদের ভারতীয় দলের দুই সদস্য বললেন যে পাকিস্তানি দলের উচিত যে তাদের নিজেদের ব্যাপারে তারা যদি নিজেদের ব্যাপার নিয়ে বেশি ভাবেন সে ব্যাপারটাই ভালো, ভারতীয় দলকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, সে কথাই বলছেন ভারতীয় দলের কিছু কিছু ক্রিকেটার। কারণ পুরো ব্যাপারটা নিয়ে ব্যাপারটা ক্লিয়ার ভারতীয় দলের কাছে, বিসিসিআইয়ের কাছে, যে এটা একটা বিশ্বাস, গোটা দেশের বিশ্বাস, ধোনির নিজের বিশ্বাস, এবং সেই বিশ্বাসের প্রতিফলন কিন্তু দেখা গেছে গ্লাভসে। এবং সেখানে হতে পারে যে আইসিসিকে আগে থেকে জানানো হয়নি, সেই একটা দিকে হয়তো ভুল ছিল বিসিসিআইয়ের, কিন্তু বাকি কোনো দিকে ভুল আছে বলে বিসিসিআই মনে করছে না, ভারতীয় দল মনে করছে না, ধোনি নিজে মনে করছেন না, এবং তার সতীর্থ ক্রিকেটাররাও মনে করছেন না। সবাই ধোনির পাশে এবং গোটা দেশ যেভাবে ধোনির পাশে, তাতে করে ভারতীয় দলের ক্রিকেটারদের মনে হচ্ছে বা দলের সদস্যদের মনে হচ্ছে পাকিস্তানের কেউ যদি এই নিয়ে কোনো টুইট করেন সেটা একেবারেই অনুচিত, এবং তাদের উচিত যে নিজেদের বিষয় নিয়ে বেশি করে ভাবার। এবং 16 তারিখ ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ আছে, এবং যেই ভারতকে একবারও বিশ্বকাপে পাকিস্তান হারাতে পারেনি সেই ম্যাচ নিয়ে বরং বেশি করে তাদের ভাবা উচিত যে প্রথমবার অন্তত ভারতকে হারানোর শক্তি তাদের আছে কিনা, সেই দম তাদের মধ্যে আছে কিনা সেটা বরং তাদের দেখানোর কথা ভাবা উচিত, না নাকি এইটা যে MS ধোনি কোন গ্লাভস পরে খেলবেন বা কোন গ্লাভস পরে খেলবেন না। কারণ এটা গোটা ভারতের বিশ্বাস, গোটা দেশের বিশ্বাস, তারই প্রতিফলন ধোনির গ্লাভসে দেখা গেছে, এটাই মনে করছে বিসিসিআই, এটাই মনে করছে ভারতীয় দল, ধোনি নিজে এবং ধোনির সতীর্থরা, যেটা তোমায় বলছিলাম শিলায়িত। ধন্যবাদ কুন্তল, কথা বললাম আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর সঙ্গে। কুন্তল রয়েছে লন্ডনে। পাক মন্ত্রী টুইটের পাল্টা বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন কি বলেছেন শুনব। পাকিস্তান ডরা সহমা দেশ হ্যায়, উসে ভারতীয় টিম মে কমান্ডো দিখতে হ্যায়, উসে লগতা হ্যায় কি ইয়ে সার্জিক্যাল স্ট্রাইক কি তরহ স্ট্রাইক কর দেঙ্গে, উসে লগতা হ্যায় ইয়ে বালাকোট কি তরহ ঘুসকর মারেঙ্গে। গ্লাভস বিতর্কে ধোনির পাশে দাঁড়ালো কেন্দ্রীয় সরকার, কিরণ রিজিজু তিনি কি বলেছেন শুনব। মহেন্দ্র সিং ধোনি কা জো এক আপনা এক পহচান হ্যায়, ও দেশ দেশ কা এক পহচান হ্যায়, হামারে সেনা কা এক পহচান হ্যায়, ও কোই রাজনীতি নেই হ্যায়, তো উসকে হিসাব সে বিসিসিআই উসকে সাথ খড়ে রহে।